আজ এখানে কেন? ইতিহাস স্যার এখনো হিস্ট্রি পড়াইতেছে। ও স্যার চা খাবেন? ওদেরকে আসতে বলো। জি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। অগহন সাসানাই? জি, এদের দুজনের শেষ হয়েছে, ওরটা শুধু বাকি। কাল শেষ করুম নে। তুমি পড়ো। এই তোরা যা, যাও যাও। এই সালাম দিয়া গেলি না? সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জি জি। ওয়ালাইকুম আসসালাম। কি বাকি আছে বল। বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর। বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুনের পুত্র আকবর, আকবরের পুত্র জাহাঙ্গীর। পুত্র না, পুত্র। আকবরের পুত্র ও জাহাঙ্গীর? পুত্র না, পুত্র, পুত্র। জবানে না এলে কি করুম? আপনি মাইন করলে কিছু করার নেই, পোলা কই। আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি বলো। বাবরের পোলা হুমায়ুন, হুমায়ুনের পোলা আকবররা, আকবরের পোলা কোন হালে জানি ছা। কবিতা কোথায়? ওর ইতিহাস ফিনিশ হয় নাই কা? আপার পড়া শেষ হয় নাই কা? বাথরুম করছে।
কোথায়? এই যে ফুলপরি দুঃখ পেয়ে চলে গেল, ফুলপরি মাইন্ড করে চলে গেল। পরের দিন থেকে বাগানে আর একটাও ফুল ফুটিল না, পরের দিন থেকে বাগানে একটা ফুল ফুটলো না। পাখির গানও বন্ধ, পাখির গান ভি বন্ধ, ফুল বাগান শুকিয়ে গেল, ফুল বাগান হয়ে গেল। আমি ওদের কথা ঠিক ভালো মতো বুঝতে পারি না বলে পড়াতে অসুবিধা হয়, তাই কটা দিন ওর সাহায্য নেব। আন্টি অনুমতি দিয়েছেন। আপ লোক বলতা হয় কুচ, ইয়ে সমস্তা হয় অর কুচ। জি কুসকুস। বাবুল্লা তুমি অগ পড়ায় কি, তুমি নিজে তো এটা যাহেন মাতৃভাষা বোঝানোর লাগে হালার দোবাসি লাগে। বাবুল তুমি ওদেরকে কি পড়াবে, তুমি নিজেই তো মূর্খ, মাতৃভাষা বোঝার জন্য শালার দোভাষি লাগে। মিস্টার দোভাষি হ্যারি কন আমগো জাবানি হইল 100% বিশুদ্ধ পিওর। দোভাষি সাহেব ওনাকে বলেন আমাদের ডায়ালেক্ট হচ্ছে শতভাগ বিশুদ্ধ বিশুদ্ধ। যেটা আপনি কন হেটা কি জানেন, হেটা নোয়াখালী। আপনি যেটা বলেন সেটা তো হচ্ছে নোয়াখালী। হ ঠিক কইছস, আম্মা জানে ক হ্যার কাছে আমরা পড়ুম না। ঠিকই বলেছিস, মাকে বল আমরা তার কাছে পড়ব না। আম গো জবান নিয়াল মস্কারি। আমাদের ভাষা নিয়ে ইয়ার কি। তোরা না পড়লে না পড়বি, হেন নোয়াখালী আমার ভালো লাগে, আমি পড়ুম। তোরা না পড়লে না পড়বি, ওনার নোয়াখালী আমার খুব ভালো লাগে, আমি পড়ব।
হ্যাঁ তোমার দোবাসি জি কি নাম কি আমার নাম মিজান আসসালামু আলাইকুম বানু জি আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম জি আম্মা যা গিয়া গানে মাস্টার একবার কও জি আমরা তো বিহানে পড়ছি আমরা তো সকালে পড়েছি কবিতা হিকে নাই তুমি বি যাইবা আমার কাছে যাও হ ছাদে গিয়া কাউয়া তারাইবা কাউয়া জানে হারমোনিয়াম পয়মাল করবা না পারে কবিতা যখন গান শিখবে তখন কাক যাতে হারমোনিয়ামে বাথরুম না করে সেজন্য আঙ্কেল কাক তারাবেন বাবুল্লা বাবুল জি তোমাকে মেসে ওর লেগা ওকে সিট ঠিক করবা আর তুমি চাটি পাটি লয়ে উঠে পারো আন্টি আন্টি বহুত খুশি হলাম আন্টি কবিতার বাপ শুন আব্বা যান আহেন তুই কি সত্যি মেসে উঠবি সিট খালি নাই আপনার সিটটা খালি করে দেন আপনার সিটটা খালি করে দেন কামটা কিন্তু বালা করে নাই তাহলে আন্টিকে বলে ওকে বিদায় করে দেন না খেলা সিট খালি নাই না আমি বুঝতেছ খেলা কত প্রকার আর কি কি কবিতা খুব ভালো গায় না আপনার টেস্ট খুব খারাপ কি বললেন আপনার রুচি নাই তার মানে অশ্লীল শাট আপ আপনি গানের কি বোঝেন এক্সকিউজ মি আপনি একটা ফাউল এফ ও ইউ এল ফাউল আপনি একটা ফাজিল এফ এ জেড আই আপনি একটা নন্সেন্স হুশ
কেলেতে ঝুলা মরিতা না 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 না। আপনি ব্যাচেলার, এটা আমি বিশ্বাস করতে পারি না। আমার কি দেখে মনে হলো যে আমি বিবাহিত? এই যে সোনা ব্যাঙ্গে চাপা কোল বালিশ গরদান বস্তার নাহান গোতর কষ নাহান প্যাক, এগুলো মানে কি? আপনার বউ আপনার খাওয়ায় খাওয়ায় বোম্বল বানাইছে। যাও, তুমি আমার দুঃখ দিও না, যাও। উচিত কথা বন্ধু, গরম দুধে বিলাই কি চাই? আমি এখানে থাকবো। আপনি কে? দাঁড়ান, উনি আমাদের নতুন মাস্টার। স্যার আপনি বেচেলেন না? হ্যাঁ দেখছেন, গত দেখলেই বোঝা যায়। আপনি এখানে থাকবেন কোথায়? এই এই যে বাবু, দেখো তো কি কাণ্ড, সিট খালি নেই, উনি বলেন যে উনি এখানে থাকবেন। অসুবিধা নাই, আমি আর বাবুল এখানে ডাবলিং করে থাকবো। আরে এই চৌকিতে বন্ধু কেন, বউর সাথে থাকা অসম্ভব। এই বেঞ্চটা জোড়া দিলেই হবে। তাও সম্ভব না। তাহলে আর কি, তাহলে আলাদা থাকবো। কোথায়? আপনি কই মরছেন? মরছি তো আমরা, ফিনিশ। ওই সব সিনেমা তোমাকে তাহান লাগবো না। তবা তবা, মাইয়া গুলা সব হাফ প্যান্ট পিঁধে আর মরদ গুলা খালি গায়ে আর ঝন গান্দারে ঝমঝমাইয়া বৃষ্টি পড়ে। আরে দেখে তো আমার সর্দি লাগে, ওরা মানুষ হলে ওকে ঠিক জ্বরাই তো। ওইগুলা চোখ বুঝে দেহু। আমি জান, আমরা ফিজা দেহু আর মেলা। এটার মধ্যে কারিশমা আর এটার মধ্যে টুইঙ্কেল খান্না, আপনার মতো বোরখা পিন্দা। আর গাদারে আমি সাপাটেলে একবারও বোরখা খুলে নাই। ওই সব আমার দাও, সেন্সার করুন। আমি কি সেন্সার বোর্ডে আছি? না। কবি নেই। রাহুল, আমার দেখে কি মনে হয় আমি বিবাহিত? না। এই তুমি? প্রশ্ন উঠছে না। একটা মেয়ের সন্দেহ, আমার দেখতে নাকি বিবাহিত মতো লাগে। তাকে বলবেন সন্দেহ করা পাপ, সাংঘাতিক পাপ। দিলে বলে কোনো লাভ নাই, সে বিশ্বাস করবে না। ও তাহলে একটা কাজ করেন, ওই মেয়েটাকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন, আমি তাকে বুঝাই। তাহলে তা আমল গেল, ছালাও গেল। মানে? মানে তোমার চরিত্র নিয়ে তার মনে সন্দেহ আছে। আপনার? আমারও। সেটাই স্বাভাবিক। কেন? মানে উপকার করতে গেলে তো বাস খেতেই হবে। মাইন্ড করো না, মানে আমি বুঝাই আর তোমরাই বুঝাও, সে বিশ্বাস করবে না, সে খুবই প্র্যাকটিক্যাল। বুয়ারা তো প্র্যাকটিক্যালই হয়। এদেরকে ইতিহাস পড়ানো বলে না? তাজমহলের কথা বলে ইতিহাস। আর ওইসব সারে গা মায়ের মানে কি সেটাও আমরা জানি। কি বলেন? কোথায় জিজ্ঞেস করুন। ভয় পাচ্ছেন কেন? ভয়? আমি? তোমাদের যুদ্ধ মনে ওই বাসার বড় মেয়েটি কিনে, তাই না? ছি 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 করছেন কেন?
জিনিসটা তো খুবই ভালো। জিনিস কি? তুমি তো আর এক জিনিস। আরেক জিনিস কি? শিল্প, কুটির শিল্প। আমি কুটির শিল্প? হ্যাঁ। কেন? আপনার গলায় সুর থাকলে আপনাকে শিল্পী বলতাম, যেহেতু আপনার গলায় সুর নেই সেহেতু আপনি শিল্পী না, শিল্প। কুটির শিল্প? মেয়েরা কিন্তু শিল্পীর চাইতে শিল্পকেই বেশি ভালোবাসে। মানুষের চাইতে মানি, বুদ্ধিমানের চাইতে ফানি। তার আগে বলুন উনি কে? আপনি কে? আমি দোভাষী। তোমরা যারা যুদ্ধ করতেছো তাদের দোভাষী? কেন? আমি ওদের কথা বুঝতে পারি না, ওরা আমার কথা। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব, ওনার দরকার নেই। আচ্ছা, আমার যে দরকার নেই সেটা পারলে আপনি প্রমাণ করেন। কি প্রমাণ করতে হবে বলেন। ওদের ভাষায় বলেন, শাহজাহানের সাজানো বাগান শুকিয়ে গেছে। বলেন বলেন। পারবো না। আমার মনে হয় ওটা সম্ভবত শাহজাহানের সাজানো বাগান হুগিয়ে গেছে। তুমি এখন ইতিহাস পড়বে। তুমি একটা গান সুরে গাইতে পারো না, তুমি একটা ইতিহাসও মনে রাখতে পারো না। তুমি কারটা করবে বলো? আমারটা। কথা বলছো না কেন? মৌনতাই সম্মতির লক্ষণ। তুমি কাঁদছো কেন? ইতিহাস পড়তে না পারার জন্য, গানের জন্য। ভালোবাসবো বাসবো রে গা। ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। বাবরের পোলা হুমায়ুন না বাদশা আকবর তাহার পরে। ঝিনচক 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 ঝিনচক। ভালোবাসবো ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। জাহাঙ্গীর না স্যার শাহজাহান না আগ্রায় তাজমহল গড়ে। এটা কি হলো? এটা তো কিছু হলো না। এটাই হলো কি? তাল গাছ আমার। হ্যাঁ, তাজমহলের পাথর দেখেছ, দেখেছ কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। বুঝবার পারছি? বুঝতে পেরেছি। আমরা পাই নাই কা? বুঝতে পারি নাই। তাজমহলের পাথর দেখছ? দেখছ তার পরাণ, ভিতরে তার মমতাজ নারী, সদরে শাহজাহান। মানে কি? শাহজাহান মিয়া পাথর দিয়া বাড়ি বানাইয়া ভিতরে মমতাজ রাইখা, বাইরে গিয়া ফিল্ডিং মারে।
এবার বুঝবার পারছি। ভিতরে সদর ঘাট, বাইরে ফিটফাট। এই কি বলে? শাহজাহান পাথর দিয়ে তাজমহল গড়ে মমতাজকে আটকে রেখে বাইরে বসে ফুর্তি করছে। আসলে বাইরে থেকে তাজমহল যতই সুন্দর, ওটা হচ্ছে মমতাজের জন্য একটা হাজতখানা। মিয়া গালি দেন কেন? আপনি বিদায় করবেন সাহায্যের না যা করছে। সব রসুনের এক গোড়া, পুরুষ মানুষ মানে ওয়াকথু। বেসিক্যালি শাহজাহান এবং তোর এর ভিতরে কোনো পার্থক্য নেই। সব রসুনের হচ্ছে এক গোড়া, পুরুষ মানুষ মানে হচ্ছে। বুঝতে পারছি। এই তোমরা কলেজ যাও, যাও। পুরুষ মানুষ খারাপ এটা যেমন সত্য, তোমাগো ছাড়া আমরা ভিয়চর এটাও সত্য। বাইরে যাই করো, আমার কিছু কইবা না। আমার বলার কিছু নাই, তোমার আছে? হ্যাঁ। কি বলো? আপনার কয় বাচ্চা? কি তুমি আমাকে খারাপ মনে করো? আমি কিন্তু খারাপ না। সব পুরুষ মানুষ এক হয় না। তুমি ভালা? হ্যাঁ। সারা জীবনই মিছা কথাটা কয়ো, শুনতে ভালা লাগে। চম্পা, আসসালামু আলাইকুম। কে আছে? একটা মুখে দিয়ে টেস্ট পাই না, পুরো প্যাকেট দাও। আমি যে একটাই কিনেছি। খাইসটা কোন ফাঁকা ধরো। চুইংগামের ইতিহাস খুব খারাপ, খেলে দাঁতে পোকা হয়। এই যে আদা, আদা খেলে গলা ভালো হয়। হ্যাঁ, খাও খাও, আদা খাও, চুষে চুষে আদা খাও খাও। ও আমাকে একদম সহ্যই করতে পারে না। ও অনেক হিংসুত্তা। তুমি ওকে প্রশ্রয় দিও না, শুধু আপনারে দিব। তোমাকে ভালোবাসবো, বাসবো রে। তুই যদি আমার কাছে গান নায়িকা কবিতা লিখতে। হ্যাঁ, তার আগে কোন আপনার বাড়ি কই? আমার বাড়ি তুলে গিয়ে বরিশাল। যাইতে সাল, আইতে সাল। মানে কি? তোমার পথ চাই মন পড়ে সখী গো কার লাগিয়া সহে না যাত না তোমার আশায় বসিয়া মনে না কিছু
যায় যে কাঁদিয়া পুড়িয়া মিয়া গুনে ও দিন গেল তোমার পথ চাহিয়া। আপু, প্রেম আর ভালোবাসা কি এক জিনিস? প্রেম হইল বিফোর ম্যারেজ, আর ভালোবাসা হইল আফতার ম্যারেজ। তাহলে ভালোবাসবো বাসবো রে গানটা আফতার ম্যারেজ? সব গান বিফোর ম্যারেজ। দে আফতার ম্যারেজ পান লাগা। লো পান লো। এত পিরিত লাগছে কে লাগা? পিরিত কই দেখলা, এটা তো পান। ভ্যান তারা না কইরা যা কইবা সিধা সিধে কয়া ফেলাম। তোমার মায়ের তো বয়স হয়েছে তাই না? আরে না, ওরা হন তোর গেন্দা। হ, তুমি তো আমারও গেন্দা মনে করো। তো হা চাই তো মনে করি, কি কইবা সেটা কয়া ফেলাম। এই প্রাইভেট মাস্টার গো মতি গতি আমার ভালো লাগতেছে না, ওগো খেলা সিট খালি করো। খেলা তোমার কই তোর ডর লাগে? ডর নাই, কয়া ফেলো। এই দিনকার গানের মাস্টার আর হিস্টোরির মাস্টার মারামারি করতেছিল। খেলা তোমার বড় মায়ের লইয়া অগমতে একটা কেচার লাগছে। কেঠা সপনা তুহিন কিছু চোখে পড়ছে? আজকে পড়ে নাই, তো কালকে পড়বো। তুমি তো হা চাই আমার চিন্তার মধ্যে ফেলাইয়া দিলা। হ্যাঁ লেগেই তো কই, সময়ের এক ফোঁড়, বেসময় তোষক বালিশ। আপনি ওকে আর বিরক্ত করবেন না। কাকে? আপনি আসলে একটা ফাউল, FOUL ফাউল। আপনি একটা স্টুপিড, STUPID। তুহিন স্বপন চুপ কর। আপনি দেখেন ওর কত বড় সাহস, ও কবিতাকে আদা দেয়। ও চুইংগাম, তোমরা যদি একজনকে একই সাথে ভালোবাসো তাহলে তো তাকে আদা এবং চুইংগাম একই সাথে খেতে হবে। তোমরা যে কোনো একজন সরে দাঁড়াও, মানে স্যাক্রিফাইস করো। ধরেন আমি করলাম, কিন্তু কবিতা কি ওকে কোনোদিন ভালোবাসবে? শাট আপ, কবিতা ওকে সহ্যই করতে পারে না। বিষয়টা হচ্ছে যে অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান, এই অন্তর মানে কিন্তু ঘরে বন্দি করা নয়, এই অন্তর মানে হচ্ছে প্রেম। বাহিরেতে সাজাহান মানে ধরো মমতাজ যদি একটা ফুল হয় তাহলে বাহিরেতে সাজাহান মানে সাজানো বাগান। ভেরি গুড, ভেরি গুড। ওরা পড়তাছে আহ। তাজমহলকে কেন প্রেমের সমাধি বলে বুঝতে পেরেছ? হ্যাঁ পাচ্ছি। কি? শাহজাহানের সাজানো বাগান হুগায়া সাত্যানাস। চমৎকার, চমৎকার, চমৎকার। ঠিক চাস হুনা। ভালোবাসিয়া গেলাম ফাঁসিয়া করতে হবে এইবার। খামোশ কান্ধার, এবার তুই হুনা। বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাত পাত।
আপনি একে নামেন 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 আপনি আপনি একটা অভদ্র ছোট লোক আর আপনি 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 মাল 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 কি কুটির শিল্প আমি তোমার সাথে একটু খেলি খেলেন খেল খেল জানবো এরা খেলো কিত 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 তা কিত 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 তা কিত 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 তা কুত 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 তা খেলো খেলো আমি যাই গিয়া কে তোমার ফিগারটা না খুবই সুন্দর বিয়া না করলে আপনি অসলিম থাকতেন বিশ্বাস করো কি আমি ব্যাচেলর ওইটা চম্পা তোমার মাইয়া তাকায়ের বরণ রূপ যে কাঞ্চা সোনা
আর বরণ রূপ যে কাঞ্চা সোনা আঁচল দিয়া ঢাইকা রাইখ চোখ যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন তো আহার মানে না কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণ কথা জিজ্ঞেস করুন। হ্যাঁ করো। আপনি কি ব্যাচেলার? হ্যাঁ